দত্তপুকুর দু নম্বর পঞ্চায়েতের ইস্যুবাটি নজরুল স্মৃতি সংঘের পরিচালনায় দিবারাত্রি নকআউট ফুটবল প্রতিযোগিতার অনুষ্ঠিত হলো। উপস্থিত আমডাঙ্গার বিধায়ক সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। এই টুর্নামেন্টের মধ্যে দিয়ে রাজনৈতিক স্লোগান খেলা হবে বার্তা রাজনৈতিক ব্যক্তিত্বের। ষোলো দল বিশিষ্ট এক নকআউট ফুটবল টুর্নামেন্টের প্রবেশ মূল্য 2000 টাকা প্রতি দলের। চ্যাম্পিয়ন দল পাবে 27,000 টাকা চ্যাম্পিয়ন ট্রফি সহ, রানার্স আপ পাবে 23,000 টাকা সাথে ট্রফি। প্রতি বছর এই টুর্নামেন্ট শীতকালেই হয়, এবছর করোনা কারণে কিছু পিছিয়ে গিয়ে এক সময় করা হলো। দত্তপুকুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মান্তু সাহা জানান, চারিদিকে যখন খেলা হবে স্লোগান তখন এই ক্লাব থেকেই খেলাটা শুরু হলো, আগামী দিনে খেলা হবে। তৃণমূল গতান্ত্রিক খেলা খেলে আসছে, এখনও খেলবে। দিজি তো 98 সাল থেকে খেলছে গণতন্ত্র বাঁচানোর জন্য, এবং সেই গণতন্ত্র আজকে বিজেপির হাতে বিপন্ন, এবং নতুন করে খেলতে হবে এই গণতন্ত্র বাঁচানোর জন্য। রাজ্যে যেভাবে সম্প্রীতির একটা দাঙ্গা দাঙ্গা বেঁধেছে, সেখানে ফুটবল একটা মানুষকে একীভূত করে, কী বলবেন বিষয়টা নিয়ে? ফুটবল সমস্ত খেলাই কিন্তু সম্প্রীতির ধর্মস্থান বলতে হবে। এখানে কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি ঈশাই, জিজ্ঞাসা নেই। এখানে সবাই খেলোয়াড়, এখানে সবাই ফুটবল প্রেমী, তারা হাজির হয়েছে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো, কি বলবেন? এটা আমি জানি, পড়ে শুনেছি, কিন্তু গীতা পড়ার থেকে ফুটবল খেলা ভালো এই নিয়ে আমি কোনো মন্তব্য করবো না, কারণ অনেক মৌলবাদী মানুষ আছে, তা অপব্যাখ্যা করতে পারে। খেলাধুলার জন্য রাজ্য সরকার যেভাবে প্রতিনিধিত্ব করছে বা এগিয়ে নেওয়ার জন্য ফান্ডগুলো তৈরি করছে, এটা নিয়ে কি বলবেন? এই যে খেল, মানে খেলা সংস্কৃতি যেটা, সেটা বিগত 10 বছরই জেগে উঠেছে বাংলায়, এটা অস্বীকার করে লাভ নেই। এই 10 বছরে বাংলার এই খেল সংস্কৃতি যেটাকে বলবো, সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় জাগিয়ে তুলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, যারা ফুটবল কোচিং করছে তাদেরও টাকা দিচ্ছে, ক্লাবগুলোকে টাকা দিচ্ছে। এই কিছুদিন আগে সমস্ত রেজিস্টার ক্লাবগুলো ফুটবলও পেয়েছে। এটা দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ইস্যুবাটি গ্রামে ইস্যুবাটি নজরুল স্মৃতি সংঘের পরিচালনার খেলা, এটা দ্বিতীয় বছর। আজকের দিনেই কেন খেলা? আজকের দিন বলতে শুধু নয়, এটা শীতকালেই হয়। এবার করোনার মধ্যে গেল বছর খেলাটা করতে পারেনি, করোনা এখন একটুখানি সাবলীন আছে বলে এই ক্লাবের সমস্ত সদস্যরা চিন্তা করেছে যে খেলাটা এখন করা যায়। 16 টিমের খেলা, উইনার টিম সম্ভবত 27,000 টাকা, আর রানার্স টিম বোধ হয় 23,000 টাকা প্লাস ট্রফি। হ্যাঁ, এনটিপি আছে 2,000 টাকা। বার্তা দেবেন আপনি একজন স্পোর্টস পার্সন হিসেবে? দেখুন, স্পোর্টস পার্সন হিসাবে খেলাধুলার সঙ্গে যারা থাকে তাদের শরীরও ঠিক থাকে, মনও ভালো থাকে, খেলা জীবনের একটা অঙ্গ। তারপরে যেহেতু আমি উপপ্রধান, তা খেলা যখন শুরু হবে বলেছে, তা ইস্যুবাটি গ্রাম থেকে খেলাটা শুরু হচ্ছে, আগামী দিনে খেলা হবে, সব জায়গায় হবে। মান্তু সাহা, আমি এই গ্রামের সদস্য, এই ক্লাবের একজন সদস্য এবং দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান।